প্রথমে প্রশ্ন সোনামণি ভৌমিক, বর্তমান যুগে দাঁড়িয়ে ধর্ম না মনুষ্যত্ব কোনটাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত বলে আপনার মনে হয়? এক কথায় বলতে গেলে এই বিষয়ে আপনার মতামত কী এবং আপনি এই বিষয়টিকে কীভাবে দেখেন? দেখুন, প্রথমত না ধর্ম না মনুষ্যত্ব, আমি একটু আগে বললাম জীবন, এই দুটো আলাদা জিনিস নয়। ধর্ম শব্দের অর্থ যা আমাদেরকে আমাদের জীবনের ফিচার, আমরা বলি জলের ধর্ম কি, তরলতা। অর্থাৎ এই তরলতা আর জলকে আলাদা করা যাবে না। যদি এমন কিছু জীবনে থাকে যা আপনার থেকে আমার থেকে আলাদা, তাহলে তা ধর্মই হতে পারে না। আপনি বেঁচে আছেন এর প্রমাণ আর কিছু হতে পারে না আপনি ছাড়া। তো এই যে মনুষ্যত্ব বলছি, মনুষ্যত্ব বলতে হয়তো আমরা কিছু মানবিক গুণকে বলছি। অবশ্যই ধর্ম অনেক বড় বিষয়। এই যে প্রথমেই ভুল হচ্ছে ধর্ম না মনুষ্যত্ব, এই যে আমাদের মনের নেচারই হলো ডিভাইড করা। আমাদের কথা আছে ডিভাইড অ্যান্ড রুল। আপনার মধ্যে যদি আপনাকে চালাতে হয়, আপনাকে শাসন করতে হয়, আপনাকে কারোর আন্ডারে রাখতে হয়, তাহলে ডিভাইড করা খুব দরকার। শুধুমাত্র এটা কোনো পলিটিক্যাল বা কোনো সাম্রাজ্যবাদী দর্শন নয়, এটি জীবনের সিদ্ধান্ত। ডিভাইড হলেই রুল করা সম্ভব, একত্রে শাসন সম্ভব না, একত্রে প্রেম ঘটে। আপনার আপনার ভাইয়ের মধ্যে ডিভিশন তৈরি করে দিয়েই এই দুজনকে রুল করা যাবে, কারোর হিতাকাঙ্ক্ষী হয়ে কারোর শত্রু হয়ে। তো আমরা ভেদ করছি যে মনুষ্যত্ব ধর্মকে সব থেকে বড় ভুল। প্রথমত দেখুন, এই ক্ষেত্রে আমার পরিষ্কার মতামত, সাম্প্রদায়িক যে ধর্ম তাতে আমার কোনো আস্থা নেই, তার কাছে আমার কোনো আশাও নেই। সম্প্রদায় মানেই ডিভিশন, সম্প্রদায় মানেই আমরা একটা দল ও অন্য একটা দল। সম্প্রদায় জীবনের উপরিভাগে থাকে, ব্যবহারিক মূল্য, যেমন মুড়ি বাড়িতে আনতে ঠোঙার মতো। এই হিন্দু মুসলিম খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি, এই যে আমরা কমিউনিজমের মধ্যেও দেখি যে ধর্মকে প্রত্যাখ্যান করা, আমরা কেউই মূলভূত ধর্ম জীবনের বুঝিনি। জীবন স্পন্টেনিয়াস তার ধর্ম। আপনি আপনার সামনে যদি শ্বাস আটকে যায় আপনার, আপনি কি করবেন? এ কি কোনো লিখিত দস্তাবেজ হতে পারে? আপনার যদি কারোর প্রতি প্রেম আসে, আপনার যদি কোনো আন্তরিক ভাব আসে, তাহলে আপনি কি করবেন? এর কি কোনো ডকুমেন্টেশন হতে পারে? ঠিক তেমনই ধর্ম এতই স্পন্টেনিয়াস জিনিস, এর কোনো সাম্প্রদায়িক মতামত হতেই পারে না, এটা সম্পূর্ণ কাল্টলেস হবেই। তো যদি ধর্ম বলতে কেউ বলে যে সম্প্রদায়, তাহলে আমি তাকে ধর্মই বলি না। ধর্ম জীবনের সিদ্ধান্ত, শান্তি হারমোনি ভিতরে, প্রেম নৈসর্গিকতা, মৈত্রী সৌহার্দ্য, একেই ধর্ম বলে। এবং দেখুন, এই অর্থে মনুষ্যত্ব আর ধর্ম মোটেই আলাদা নয়, এই দুটো একই। মানবিক যে মূল্যগুলো, সেই মানবিক মূল্যগুলোকে ছাড়িয়েও ধর্ম এগিয়ে চলে যায়, তাকে তো ইনক্লুড করেই। প্রত্যেকটা জিনিস জীবনে তা ধর্মের, হিন্দু ধর্মের নয়, মুসলিম ধর্মের নয়, খ্রিস্টান ধর্মের নয়। যদি বলেন এই ধর্মগুলোকে যদি বলি, তাহলে মনুষ্যত্ব আগে না ধর্ম আগে, আমি তো এদেরকে ধর্মই বলি না। যা ভেদ করে তা ধর্ম কিভাবে, ধর্ম এক সনাতন, যা চিরস্থায়ী, প্রেম চিরস্থায়ী, শান্তি চিরস্থায়ী, মৈত্রী চিরস্থায়ী, এগুলি ধর্ম। এবং তার সাথে মনুষ্যত্ব আলাদা নয়। সেই জন্য আমি দুটোকে আলাদাভাবে দেখি না, খুব স্বচ্ছভাবে দেখি। ধর্ম এক বিরাট বড় এরিয়া, একটা বিরাট বড় পার্সপেক্টিভ, তার মধ্যে মনুষ্যত্ব অবশ্যই খুব গুরুত্বপূর্ণ জিনিস, খুব সুন্দর জিনিস, সেই মনুষ্যত্ব অবশ্যই থাকবে। কিন্তু মনুষ্যত্বের পরে স্বামী বিবেকানন্দও বলেছিলেন, এবং আমাদের সকল সঠিক ধর্ম যারা জীবনের গান গেয়েছে তারা একটি কথাই বলেছে, আরও এগিয়ে যাবা, আরও এগিয়ে যাবা, মনুষ্যত্ব থেকে দেবত্ব, দেবত্ব থেকে ব্রহ্মত্ব। মনুষ্যত্বের মধ্যে তো মানবিক গুণ থাকে শুধুমাত্র, মানুষ মানুষেরটা বোঝে। এখানে মানুষ মানুষেরটা শুধু বোঝে না, ধর্মের মধ্যে, ধর্মের যদি এরিয়াতে দেখা হয়, আপনাকে ধর্ম যোগের কথা বলে। অর্থাৎ আপনি শুধু মনুষ্যত্বের যোগে নয়, আপনি মানুষ পশু পাখি মাছ কীট পতঙ্গ গাছপালা পাহাড় সব কিছুর সাথে যুক্ত, আপনি সেই যোগস্থ হয়ে আছে, আপনি ওয়াননেস। অর্থাৎ মনুষ্যত্বের যে এরিয়া, মনুষ্যত্বের যে দায়রা, তার থেকে অনেক এগিয়ে যায় ধর্ম। তো অবশ্যই মনুষ্যত্বের গণ্ডিতে পা রেখে আমাদের মানুষের থেকেও এগিয়ে যেতে হবে, তাহলে ধর্ম কথাটা বলা চলে। আমরা জীবনের সাথে এক হয়ে আছি, আমরা ধার্মিক। আর না হলে কিছু রিচুয়াল মানা,
কিছু পূজা অর্চনা করে নেবা, এগুলি ধর্মের খুব বহিরাবরণ, বাচ্চাদের খেলনার মতো, এগুলোও খুব প্রয়োজনীয় জিনিস। বাচ্চার ছোটোবেলায় খেলনাই চাই, বাচ্চার ছোটোবেলায় ল্যাপটপ চাই না, সে বোঝে না, সে ল্যাপটপ সদৃশ্য খেলনা নিয়ে খেলে। তো অবশ্যই বহিরাবরণগুলি খেলনা এগুলি থাকবে, এবং কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এই আবরণগুলোর মধ্যে যে সংকেত সেটিকে ভেদ করতে হবে এবং সেই দিকে এগিয়ে যেতে হবে।